দেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে আনুষ্ঠানিকভাবে তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা জিপিফাই চালু করেছে গ্রামীণফোন। সোমবার 15 জুলাই রাজধানীর এক হোটেলে এর উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রাথমিকভাবে 3টি ভিন্ন প্যাকেজে গ্রাহকদের তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা জিপিফাই দেবে গ্রামীণফোন। 25 MBPS ইন্টারনেট প্যাকেজের মূল্য পড়বে 1000 টাকা, এছাড়া 30 MBPS 1300 টাকা ও 40 MBPS 1900 টাকা মূল্য পড়বে এই ইন্টারনেট সেবায়। গ্রামীণফোন জানিয়েছে, গ্রাহকরা চাইলে যে কোনো সময় গ্রাহকদের পছন্দ মতো প্যাকেজ পরিবর্তন করতে পারবে। এছাড়া প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী শহরে জিপিফাই সংযোগ নিতে পারবেন গ্রাহকরা। জিপিফাই সংযোগ নিয়ে একসঙ্গে স্মার্ট টিভি, স্মার্টফোন, সিসিটিভি সহ 10 থেকে 32টি ডিভাইস কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে মোবাইল অপারেটরটির পক্ষ থেকে। তবে সংযোগ নেয়ার জন্য 2 ধরনের রাউটার ব্যবহার করতে হবে। এ ধরনের রাউটারের একটির দাম 4000 টাকা, আরেকটি 7000 টাকা। এই পরিষেবায় গ্রাহকদের শুধু একটি মডেম বা রাউটার ও অপারেটরের কাছ থেকে সাবস্ক্রিপশন নিতে হবে বলে জানায় জিপি। নিউজ ডেস্ক, স্বাধীন বাংলা, 71।